পুষ্টিকর খাদ্য খাবো, ঠিক আছে? পুষ্টিকর খাদ্য খাবে প্রতিদিন, পারলে হালকা এক্সারসাইজ করবে, আর মাস্ক ছাড়া ওই যে বললাম ঘরের বাইরে বের হবে। আমি সাবেদ এসপি সহকারী শিক্ষক, আজকে দশম শ্রেণীর ব্যবসায়িক ক্লাস নেব। আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে প্রথম অধ্যায়, দেখো ব্যবসায়িক পরিচিতি। এখানে একটা বিজনেসের ছবি দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা ব্যবসায়িক পরিচিতির যে প্রথম অধ্যায়, আমরা রিভিশন ক্লাসে যাচ্ছি, তোমরা আমার সাথে ক্লাস করো। শিখুন ফল, আজকে কি শিখবে? ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, ক্রম বিকাশ বর্ণনা করতে পারবে, ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করতে পারবে, ব্যবসায়িক পরিবেশ ব্যাখ্যা করতে পারবে। আলোচ্য বিষয় ব্যবসায়িক ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রম বিকাশ, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায়ের ধারণা, ব্যবসায়টা কি আসলে, ব্যবসায়টা আসছে কোথায় থেকে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রাচীনকালে যখন মানুষ বাস করত, তখন কিন্তু ব্যবসায়টা ছিল না। একটা সময় মানুষ খাদ্য গ্রহণের জন্য, বস্ত্রের জন্য তাদের অভাব বোধ করে, কারণ কেউ হয়তো মাছ ধরে, তো কেউ কাপড় তৈরি করে, বা কেউ গাছের ছাল নিয়ে এসে পড়ে। এই যে এই জিনিসগুলো, এখান থেকে মানুষের একটা অভাব বোধ তৈরি হয়। এখানে কি বলছে দেখো, যে ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব বোধ। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরে উদ্ভব হয় ব্যবসায়। তাহলে ব্যবসায়ের উদ্ভব হয় কোথা থেকে, মানুষের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং লেনদেনকে ঘিরে। সাধারণভাবে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। ব্যবসায় কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ডটা মেন, হ্যাঁ, কিন্তু ব্যাপক অর্থে কি বলছে, যে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে মুনাফা অর্জনের পাশাপাশি অবশ্যই সেবার মনোভাব থাকতে হবে, এবং এতে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আমরা কি জানলাম, যে সাধারণত মুনাফা অর্জনের লক্ষ্যে যেটা করা হয় সেটা ব্যবসা, কিন্তু না, ব্যবসার মধ্যে মুনাফা অর্জন তো থাকবেই, সেটা তো মেন তোমার থাকছেই, বাট তার সাথে সাথে তোমাকে সেবার মনোভাব থাকতে হবে। আমি মানুষকে সেবা দেব, এই যে পণ্য এনে নির্দিষ্ট জায়গায় পৌঁছিয়ে দেওয়া সঠিকভাবে, ভালো পণ্য, এটা কিন্তু একটা সেবা পর্যায়ে পড়ে। এবং তোমার নৈতিকতাটা ভালো থাকতে হবে, নীতি নীতি যদি নৈতিকতা বিসর্জন দিয়ে কিন্তু সুষ্ঠুভাবে ব্যবসা করা সম্ভব না। আর সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে, সামাজিক দায়বদ্ধতা, সমাজ, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, তুমি একটা সমাজে বাস করো, এই সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে। এবার আসি ব্যবসার উৎপত্তি ও ক্রম বিকাশ। ব্যবসার উৎপত্তি ও ক্রম বিকাশ কি বলছে, যে দিনে দিনে মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাও বাড়তে থাকে। ব্যবসায়ের ক্রম বিকাশের ধারাকে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ, এই তিনটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। এই যে দিনে দিনে মানুষের চাহিদা বাড়তেই থাকে, চাহিদা কিন্তু শেষ আছে, চাহিদা কিন্তু কোনো শেষ নেই, দেখো চাহিদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডের আওতাকে বাড়াতে হয়, এই বাড়াতে গিয়ে ব্যবসায়ের ক্রম বিকাশের ধারাকে আমরা তিনটি ধাপ যুগে ভাগ করা হয়েছে, একটা কি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আমি এখানে একটা ছবি দিয়েছি, দেখো তোমরা ছবিটা খেয়াল করো তো, এই ছবিটা কি দেখে মনে হচ্ছে তোমাদের যে এটা আধুনিক যুগের ছবি মনে হচ্ছে? না, এটা কিন্তু আধুনিক যুগের ছবি না। তুমি একটু ছবিটা খেয়াল করো, প্রাচীন যুগে মানুষ দেখো এখানে শিকার, এটা কি একটা হরিণকে শিকার করে নিয়ে আসছে, কেউ বা পাথর পাথর কাটছে, ভাঙছে, কেউ বা আগুন জ্বলিয়ে খাদ্য পুড়াচ্ছে, এটা পুরোটাই একটা প্রাচীনকালে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। প্রাচীনকালে কি কি করতো বলতো, প্রাচীনকালে মৎস্য শিকার, পশু শিকার, ফমুলাহরণ, কৃষিকাজটা কিন্তু প্রাচীনকাল থেকেই ছিল। আর কি করতো, দ্রব্য বিনিময়, তখন কিন্তু মুদ্রা ছিল না, বিভিন্ন পাথর, বিভিন্ন জিনিস, এগুলো বিনিময় করতো।
নেক্সট চয়েসে যাব আমরা আগে মধ্যযুগে যাই মধ্যযুগে কি বলছে মধ্যযুগে এসে বিনিময়ের মাধ্যমে দুষ্প্রাপ্য সামন্ত চিনু এগুলো এই দেখো এখানে দেখো কিছু সামন্ত চিনুকের আমরা ছবি দিয়েছি এগুলোর মাধ্যমে প্রথমেই কিন্তু মুদ্রা আসে নাই প্রথমে সামন্ত চিনু এগুলো দিয়ে বিনিময় করতে ব্যবসায় পরবর্তীতে দেখা গেল রৌপ্য মুদ্রা আসলো স্বর্ণ মুদ্রা আসলো এখানে দেখো কিছু স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা ছবি দেওয়া হয়েছে কাগজের নোট আসলো তারপরে বাজার সৃষ্টি হলো কিন্তু মধ্যযুগে শহর এবং বাজার সৃষ্টি কিন্তু মধ্যযুগে হলো এবং ব্যবসায় সংগঠনের উদ্ভব হলো তারপরে আধুনিক যুগে দেখো আধুনিক যুগে আমরা কি কি নিয়ে এসেছি আধুনিক যুগ যখন আসলো তখন শিল্প বিপ্লব হলো শিল্প বিপ্লব হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতি হলো বিভিন্ন শিল্প কারখানার বিকাশ হলো তারপরে ব্যাংকে কি ব্যাংকে এটিএম কার্ড এগুলো চালু হলো এখন দেখো আমরা মোবাইল ইউজ করছি এগুলো কি আধুনিক যুগে তারপরে এটিএম আমরা কোথাও যদি বিজনেস করতে যাই এখন কিন্তু আর হাতে করে করি সোনা মুদ্রা বা টাকা না নিয়ে গেলেও হয় আমরা কিন্তু আর নিই না আমরা এখন কি নিই এই যে কার্ড গুলো নিই বিভিন্ন দেশে গেলেও আমরা কিন্তু এই কার্ড ইউজ করে আমরা অর্থ ব্যবস্থা করতে পারি তারপরে এখানে বিভিন্ন শিল্প দেখানো হয়েছে যে এগুলো এখন যে বিহারের বড় বড় যে কারখানাগুলো সেটা কিন্তু আধুনিক যুগে হয়েছে তো এই ক্ষেত্রে আমরা আধুনিক যুগটা দেখাচ্ছি দেখো এখানে তাহলে আমরা মধ্যযুগে দেখলাম কি কড়ি স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা এগুলো আর আধুনিক যুগে এসে আমরা কিন্তু এটিএম কার্ডের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারছি এবার আসি ব্যবসায়ে আওতা এবং প্রকারভেদ আমরা ব্যবসায়ের আওতা বিজনেসটা আসলে কোন কোন সেক্টর নিয়ে আমরা বিজনেস বলবো এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার ধারণা থাকতে হবে আমরা ব্যবসা মানে দিচ্ছি ব্যবসা সেটা কিন্তু না আমরা ব্যবসায়ের পরিষ্কার ধারণা আমরা নিব বর্তমানে ব্যবসায় শুধু পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয় পণ্য দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন পণ্য দ্রব্য বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টিকে ব্যবসায় বলে তাহলে পণ্য দ্রব্য কি তার বিনিময় সেবা কর্ম এগুলো কিন্তু সবই ব্যবসায়ের আওতায় পড়ে শুধুমাত্র খাবার শুধুমাত্র পণ্য শুধুমাত্র পোশাক এগুলো যে ব্যবসার মধ্যে তা কিন্তু না তোমাকে একজন উকিল পরামর্শ দেব এটা কিন্তু বিজনেস তোমাকে একজন ডাক্তার তোমার রোগ দেখে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে এটাও কিন্তু বিজনেস তোমাকে কিন্তু সেখানে কোনো ওষুধ দিয়ে দিচ্ছে না জাস্ট তোমাকে একটা সাজেশন দিচ্ছে বাট এটাও কিন্তু বিজনেস এখন এই ব্যবসাকে প্রথমত তিন ভাগে ভাগ করা হয়েছে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এখানে দেখো আমরা কিছু শিল্পের ছবি দিয়েছি দেখো এখানে কুটির শিল্পের কাজ করছে মেয়েরা ছেলেরা ঘরে যে পারিবারিক যে কাজগুলো করে সেগুলো করছে এখানে আমরা শিল্প কারখানার ছবি দিয়েছি এটা কি তোমরা বুঝতে পারছো এটা দেখো একটা উকিলের চেম্বার এটাকে আমরা সেবার মধ্যে করি প্রত্যক্ষ সেবা এই দেখো ডাক্তার দেখছে এটা কিন্তু একটা বিজনেস এটা কিন্তু প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে এখন আসি শিল্পের মধ্যে কি কি পড়ছে শিল্পের মধ্যে পড়ছে প্রজনন শিল্প নিষ্কাশন শিল্প নির্মাণ শিল্প সেবামূলক শিল্প উৎপাদন শিল্প এটা হচ্ছে শিল্পের মধ্যে পড়ছে আর বাণিজ্যের মধ্যে কি পড়ছে পণ্য বিনিময় পরিবহন যোগাযোগকরণ ব্যাংকিং বীমা বিজ্ঞাপন এটা কিসের মধ্যে পড়ছে বাণিজ্যের মধ্যে যখন শিল্প করে পণ্যটা তৈরি হয়ে যাচ্ছে তৈরির পর সেটা কিন্তু গ্রাহক পর্যন্ত পৌঁছাতে হবে এই যে তোমার গ্রাহক পর্যন্ত পৌঁছাতে হবে এর পুরো প্রসেসিং যে হচ্ছে বাণিজ্য এই বাণিজ্যের পর সাথে দেখো আরেকটা কি বলছে ব্যবসায়ী সে প্রত্যক্ষ সেবা প্রত্যক্ষ সেবার মধ্যে দেখো কি কি পড়ছে আইন বৃত্তি ওই যে তোমাদের ছবি দেখালাম আইন বৃত্তি উকিলের চেম্বারে যাবা একটা পরামর্শ নেবা একটা বিপদে পড়ে গেলা তখন তো তোমাকে লয়ারের কাছে যেতেই হবে ডাক্তারি প্রকৌশল বৃত্তি একটা বাড়ি করবা সেখানে কি করতে হয় আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই না একটা প্ল্যান করার জন্য যাই একটা নকশা করার জন্য যাই সেগুলো সেটা হচ্ছে প্রকৌশল বৃত্তি আর অডিট ফার্ম তোমরা যখন বিজনেস করবা তখন তোমাদের যে আর্থিক লেনদেন যেটা বাৎসরিক হবে সেটা কিন্তু তোমরা হিসাব করলেই হবে না এখানে অডিট ফার্ম থাকে বিভিন্ন তাদেরকে তখন আমরা নিয়ে আসি তাদেরকে প্রত্যক্ষভাবে নিয়ে এসে তারা সেই বিজনেসটাকে পর্যবেক্ষণ করে দেখে ঠিক আছে কিনা বাৎসরিক হিসাব ঠিক আছে কিনা ঠিকভাবে কর দিচ্ছ কিনা নৈতিকতা ঠিক আছে কিনা
দেখে তারা একটা রিপোর্ট দেয়। এই রিপোর্টটা কিন্তু আমাদেরকে জমা দিতে হয়, তাহলে সেটা অডিট ফার্মের কাজ। এবার আসি ব্যবসায়িক পরিবেশ। ব্যবসায়িক পরিবেশটা কি? আমরা বিজনেস করবো, পরিবেশের কি দরকার? দরকার আছে। তুমি একটা ব্যবসা করার সময় তোমাকে ব্যবসায়িক পরিবেশ গুলো মাথার মধ্যে ভালোভাবে নিতে হবে। এখানে কি বলছে দেখো, যে পরিবেশ দ্বারা মানুষের জীবনধারা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং ব্যবসায় প্রভাবিত হয়। পরিবেশ হলো কোন অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যকরীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। মানে যে জিনিসগুলো তোমার বিজনেসকে প্রভাবিত করবে সেই জিনিসগুলো হচ্ছে ব্যবসায়িক পরিবেশের আওতায় পড়ে। আমরা শুধুমাত্র ব্যবসা করে গেলাম, একটা যে কোনো জায়গায় একটা যে কোনো জিনিসের বিজনেস শুরু করলাম, সেটা হবে না। তোমার পরিবেশের উপর ডিপেন্ড করবে। যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যগুলির উন্নতি ও অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায়িক পরিবেশ বলে। কি বলছে? যে একটা ব্যবসা যে কাজগুলো তোমার উন্নতি, তোমার অবনতি, তোমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুবিধা অসুবিধা সবগুলোই কিন্তু এই ব্যবসায়িক পরিবেশের সমষ্টি। বহু প্রকারের পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত ছয় ভাগে ভাগ করা হয়েছে। তাহলে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রধানত ছয় ভাগে। এটা কিন্তু খুব মনে রাখবা। তোমাকে বললো ব্যবসায়িক পরিবেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তুমি বললা যে চার ভাগে, হবে না, ছয় ভাগে। এটা কিন্তু স্পষ্ট মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন কি কি পরিবেশ বলছে দেখো। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। আমরা এই পরিবেশের ভাগগুলোকে ঠিক আলাদা আলাদা করেছি। এই ভাগগুলো তোমাদেরকে পুরোটা পরিষ্কারভাবে জেনে নিতে হবে। আমরা দেখো এখানে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি পড়ছে? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। জলবায়ু, একটা অঞ্চলে তুমি বিজনেস করতে গেলা, সেখানে জলবায়ু কেমন? খুব ঠান্ডা। এখন তুমি শীত প্রধান দেশে, যদি তুমি গরমে কাপড় চোপড়ের বিজনেস করো চলবে? আবার ঠিক খুব উষ্ণ একটা জায়গায় তুমি যদি শীতের কাপড় চোপড়ের বিজনেস করো চলবে না। তাই জলবায়ুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ভূমি, ভূমিটা কেন উর্বর? উর্বর ভূমি হলে কৃষিকাজের জন্য ভালো। এখন যদি ভূমিতে সমুদ্র থাকে তাহলে মাছের জন্য ভালো, যদি পাহাড় থাকে তাহলে চাষের জন্য ভালো। এই জিনিসগুলো বুঝতে হবে। প্রাকৃতিক সম্পদ কোথায় কি আছে? এখন আরব আমিরাতে তেলের খনি আছে, আমি এখন সেখানে গিয়ে তো আর ভূমি চাষ করে বেশি সফলতা আনতে পারবো না, তাই না? তো এগুলো আমাদের দেখতে হবে। তারপরে নদ নদী বিশাল একটা ফ্যাক্টর। অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি পড়ছে? সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং। সঞ্চয় ও বিনিয়োগ, সেই দেশের বা সেই অঞ্চলের বা সেখানকার সঞ্চয় কেমন, বিনিয়োগটা কেমন, সেখানে মূলধন পর্যাপ্ত আছে কিনা, অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা ভালো আছে কিনা। আমি একটা বিজনেস করার জন্য লোন নিতে গেলাম, আমার অবস্থাটা ভালো আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তারপরে সামাজিক পরিবেশে কি কি? জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। জাতি, আমাদের জাতি নিয়ে দেখতে হবে। ধর্ম, কোন ধর্মের অনুসারীরা এখানে বেশি বাস করে, ভোক্তাদের মনোভাব কেমন, মানব সম্পদ কেমন আছে, অ্যাভেলেবল কি না, তোমার কর্মী ঠিকভাবে পাবে কিনা, সেখানকার শিক্ষা ব্যবস্থা কেমন, সেখানে মানুষ কত পার্সেন্ট শিক্ষিত, আন্তর্জাতিক সম্পর্ক কেমন, এগুলো সবই সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। এরপরে রাজনৈতিক পরিবেশ, সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো হচ্ছে রাজনৈতিক পরিবেশ। আইনগত পরিবেশটা কি? বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। আইনগুলো ঠিক আছে না? তুমি বিজনেস করলা, তুমি এখন একটা জিনিস অন্য রপ্তানি করবা বা আমদানি করবা, তোমার দেশের ল ঠিক আছে কিনা, ভোক্তা আইনে ঠিক আছে কিনা, পরিবেশ সংরক্ষণ আইন ঠিক আছে কিনা, তোমাকে এগুলো ভাবতে হবে। প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমানে তো তোমরা জানো সবাই যে আমরা প্রযুক্তির মাধ্যমে যে ক্লাসগুলো নিচ্ছি, কিসের মাধ্যমে? প্রযুক্তির মাধ্যমে। তো এই পণ্যগুলো ঠিকভাবে আনা যাবে কিনা, এই প্রযুক্তি শিক্ষাটা তোমরা যদি না জানো, ইউটিউব কিভাবে চালাবা, কিভাবে ক্লাস দেবা, তাহলে কি দেখতে পারবা? তা প্রযুক্তি শিক্ষাটা, উন্নত প্রযুক্তি নির্ভর
তারপরে কি তথ্য ও যোগাযোগ সমৃদ্ধ করতে হবে। আজকে যে আলোচনাগুলো হলো সে আলোচনার পরে আমি মূল্যায়নের প্রশ্ন দেখেছি। দেখো বলছে যে ব্যবসায় কোন ধরনের কর্মকাণ্ড, ব্যবসায় কোন ধরনের কর্মকাণ্ড কে বলতে পারে? অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসায় অর্থনৈতিক কর্মকাণ্ড। দুই নম্বর কি বলছে? ব্যবসায় ঝুঁকি কি? ব্যবসায় ঝুঁকি কি? ব্যবসায় কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে আমরা যে ঝুঁকির সম্মুখীন হই, আর্থিক ঝুঁকির সম্মুখীন হয়, সেটাই হচ্ছে ব্যবসায় ঝুঁকি। ঠিক আছে। আর একটা কি, এটিএম কার্ড প্রচলন হয় কোন যুগে? এটিএম কার্ড প্রচলন হয় কোন যুগে বলতো? মধ্যযুগে? না, আধুনিক যুগে। তাহলে এটিএম কার্ড প্রচলন হয় আধুনিক যুগে। নেক্সট ডে তোমাদের এই অধ্যায়ের উপরে রিভিশন টপলেস হবে। ওকে, আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।